বিসমিল্লাহ রহমান রহিম। হে সমস্ত জগৎবাসী, আপনাদের সামনে এ পর্যন্ত আল্লাহ যতটুকু আলাপ করার তৌফিক দান করেছেন ততটুকুই করতে পেরেছি। তবে একটি বিষয় কি যে আলোচনার ভিতরে এমন কিছু বিষয় আছে, দেহতত্ত্ব, আত্মতত্ত্ব এবং সৃষ্টিতত্ত্ব বিভিন্ন তত্ত্বে কথা বলতে যাইয়া দেখা যায় অনেক সময় কিছু কিছু কঠিন ভাষাকে সহজে বলতে হয়, আবার কিছু সহজ ভাষাকে কঠিন করে বলতে হয়। যেমন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমি হাত পা চোখ নাক কান সব কিছুর নাম বলতে পারবো, কিন্তু কিছু কিছু গোপন অঙ্গের কথার নাম বলতে আমার একটু বাজে। তারপরে কিন্তু বলতে হবে, শিখতে হলে, জানতে হলে, জানাতে হলে আমাদেরকে বলতে হবে। আচ্ছা, তো আজকের যে আলোচনাটি সেটি হবো কি যে মানুষের যে অন্ধকোষ, এই অন্ধকোষের মধ্যে কয়জন ফেরেস্তা ডিউটি করে, আজকের আলোচনাটি এটি। দেখেন এই অন্ধকোষের ভিতরে দুইজন ফেরেস্তা এস্টা, কিন্তু মূলত একজন ফেরেস্তা, তিনি জিন জাতি থেকে তিনি ফেরেস্তা হয়েছেন, ফেরেস্তার টাইটেল পেয়েছেন। তিনি মুকরুম, যাকে মোকাররাম বলা হয়, মুকরুম বলা হয়, কখনো ইবলিশ বলা হয়। যেমন তাদের নামের একটা মিল আছে, যেমন যে মুকরুম ফেরেস্তা হয়েছে সে একসময় তার নাম ছিল ইবলিশ। আচ্ছা, এই যে ইবলিশ নাম রাখা হয়েছে, কিন্তু দেখেন যে তার মায়ের নাম কি, তার পিতার নাম কি? তার মায়ের নাম ছিল মোনাফিস এবং তার পিতার নাম ছিল খবিস। যে খবিস, মোনাফিস, ইবলিশ। আচ্ছা, তাহলে তাদের ভাষায় এটা তাদের নাম ছিল। তো এখন যে বিষয়টি হলো যে ইবলিশ বলতেই কিন্তু আমরা শয়তান বুঝি, আসলে ইবলিশ তাদের ক্ষেত্রে, তাদের ভাষায় এটা একটা নামকরণ করা হয়েছে। যাই হোক, আজকের আলোচনাটি কি যে মানুষের অন্ধকোষে কয়জন ফেরেস্তা ডিউটি করে। আচ্ছা, যেমন মায়ের গর্ভে যেই একটা বাচ্চা জন্ম নেয়, এই জন্ম নিতে যাইয়া এখানে কিছু ডিউটি আছে, আর এই ডিউটি কে করতেছে? এই ডিউটিটি করতেছে মুকরুম ফেরেস্তা। তখন আরও দুইজন ফেরেস্তা এখানে যোগ হয়েছে, অন্ধকোষের এক পাশে একজন, আরেক পাশে আরেকজন। আচ্ছা, এই পাশে দুই পাশে যদি যাই, তাহলে একটি পাশে হারুত ফেরেস্তা, আরেকটি পাশে মারুত ফেরেস্তা, হারুত মারুত। এই হারুত মারুত দুইটি ফেরেস্তা সেই অন্ধকোষের দুই সাইডে দুইজন তারা ডিউটিতে আছে। দেখেন তারা দুইজন ফেরেস্তা যদি ডিউটি না করে, তাহলে একজন ব্যক্তির তার যৌন শক্তি কাজ করবে না, এবং তারা যদি ডিউটি না করে, এখানে যদি কার্যক্রমটা না হয়, তাহলে একটা সন্তান জন্ম নেবে না পৃথিবীতে। আচ্ছা, তাদের শক্তি কিসে বাড়ে? যেমন এই এরা দুইজন কিন্তু সেই মুকরুমের আন্ডারে, বা সেই ইবলিশের, বা সেই মুকরুম ফেরেস্তার আন্ডারে এই দুইজন ডিউটি করে, এবং মুকরুম আল্লাহর আন্ডারে ডিউটি করে, আল্লাহর আইনেই তিনি চলে। আচ্ছা, তো আজকের যে বিষয়টি হলো যে মুকরুম ফেরেস্তা তাদের দুইজনের মাস্টার, আর তারা দুইজনে আটকা পড়েছিল, তারা কিন্তু আরশে ছিল। আচ্ছা, আরশ একটি ভাষা আর আকাশ একটি ভাষা, তার মানে তারা আকাশে ছিল। সেখান থেকে তাদেরকে দুইটা রিপু দেওয়া হয়েছিল, আল্লাহকে বলেছিল, আল্লাহ
মানুষকে তো ছয়টা রিপু দেওয়া হয়েছে, তো আমাদেরকে রিপু দেন। মানুষে তো অনেক খারাপ করে ফেলে ছয়টা রিপুর তাড়নায়, কিন্তু আমাদেরকে রিপু দেন, আমরা খারাপ করব না। তখন আল্লাহ বলেছিল, মানুষ যা পারে তোমরা তা পারবে না। তখন বলল, ঠিক আছে, তোমরা যেহেতু রিপু চেয়েছ, তোমাদেরকে দুইটা রিপু দেওয়া হয়েছে। সেই দুইটা রিপু কি? কাম ক্রোধ, কাম আর হলো ক্রোধ। এই দুইটা রিপু দুই ফেরেশতাকে দিয়ে দিয়েছে। এখন তারা কিন্তু যখন আকাশ থেকে এসমে আজমের মাধ্যমে নেমে আসছে, তখন কিন্তু জোহরা নামের যে একজন মহিলা ছিল, সে খুব সুন্দরী ছিল, তার সাথে কথাপতন করতে করতে একজনের ক্ষিপ্ত হয়ে গেছে, একজনে তারকে সুন্দর লেগে গেছে, তাদের তার সুন্দরের প্রতি আকৃষ্ট হয়ে তারা নরম হয়ে গেছে। তখন তিনি বলল, আমি এই কথাটি বলবো, তোমরা যদি তোমাদের কী ক্ষমতার দ্বারা তোমরা আকাশ থেকে নামতে পারো, আকাশে চলে যেতে পারো। তখন যেই নামটি আল্লাহ তাদেরকে দিয়েছিল ইসমে আজম, সেই নামটি সে বলে ফেলেছে। বলে ফেলার সাথে সাথে সেই নামের যে পাওয়ার গুণ ক্ষমতা, সে জোহরার কাছে চলে গেছে। তখন জোহরা সেই নামে সে আকাশে পাড়ি দিয়েছে, আর তারা দুইজন নিচে রয়ে গেছে, একজন কাম একজন ক্রোধ। তাহলে কামের পাশাপাশি কিন্তু ক্রোধ। তাই অন্ধকোষ যে একটাতে কাম একটাতে ক্রোধ, কামের সাথেই ক্রোধ, তাহলে যেই মানুষের কাম শক্তি বেশি তার রাগও বেশি। আচ্ছা, তাহলে আজকের যে বিষয়টি আলোচনা করতেছি, যে এই অন্ধকোষে কয়জন ফেরেস্তা ডিউটি করে, কয়জন মকরুম ফেরেস্তা? একজন, হারুত একজন ফেরেস্তা এবং মারুত একজন ফেরেস্তা। যদি দেখবেন অনেক মানুষের এই পৃথিবীতে যে তার কাম শক্তি অনেক বেশি, তার মানে তার মধ্যে হারুত মারুত তাদের শক্তি খুব বেশি। আচ্ছা, তাহলে অতিরিক্ত শক্তি হলে তখন মানুষটা চরিত্রহীন হয়ে যায়, মানুষটা খারাপ দিকে চলে যায়। তাই আমি বলবো যে দেখেন, সেই মানুষটি খাবার খাদ্য যখন কন্ট্রোল করে ফেলবে, খাবার খাদ্য কন্ট্রোল করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাবে, তখন তার শরীরের যে একটা কামশক্তি সেটা নিস্তেজ হবে, তখন সে হারুত মারুত তাদের ডিউটি কমে যাবে, তখন আপনার শরীর শীতল থাকবে, ঠান্ডা থাকবে, তখন আপনি নামাজে ধ্যানে ডুবতে পারবেন। কারণ যে কাম ক্রোধ এই দুইজন তারা অন্ধকোষে বসে এমনই কিছু প্রবঞ্চনা দিতে থাকে, তখন একদিকে কামের দিকে মন চলে যায়, আরেকদিকে দুনিয়ার লোভ লালসার দিকে চলে যায়, কারোর প্রতি আমার রাগান্বিত অবস্থা হয়ে যায়, তখন তারা কোনো দিকেই আমাদেরকে অগ্রসর হতে দেয় না। তাদেরকে শায়েস্তা করতে হলে রোজা বেশি রাখতে হবে, নিরামিষ খাইতে হবে। সারাদিন রোজা রেখে যদি আমরা মাছ মাংসই খাই তাহলে কী লাভ হলো? আচ্ছা, তবে আজকের যেই মূলত বিষয়ে যে আলোচনাটি করছি আপনাদের সামনে, যে এই আলোচনা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বলেন যে হ্যাঁ ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আর যদি বলেন যে না, আরও কিছু বোঝার আছে, আরও কিছু বিষয়ে আপনি বাড়িয়ে কিছু আলোচনা একটু দীর্ঘ করবেন, তাও আমাদেরকে জানাবেন। তো আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।